গত বছর এই খুনি হাসিনার সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিনিধিত্ব করে মানুষের ভোটের অধিকার হরণ করে জাতীয় সংসদে স্থানীয় নির্বাচন সহ যে কোনো নির্বাচনে ভোটের অধিকার হরণ করে একটি নব্য বাৎসরের রাজত্ব কায়েম করেছে। আজ মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই, এমনি এক সময় আমরা সংগঠিত হয়েছি। আমরা জানি আমরা দেখেছিলেন 96 সালে এই আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের লক্ষ্যে 290 জন হত্যা করেছিল, 290 জন অবরোধ করেছিল। সেই সময়ে অনেক ভাবনকে রাস্তা অপমান করেছে, অনেক আনন্দকে অপমান করেছে, রাস্তায় মানুষকে পিটিয়ে হত্যা করে সেই গাছের উপর নিত্য তম্বুল করেছে। আমরা তাহলে রয়েছে আজকে শুধু বলতে চাই সেই তত্ত্বাবধায়ক সরকারের সরকার এই সরকার বাতিল করে যে একটি নব্য বৎসর কায়েম করে আজকে মানুষের অধিকার হরণ করেছে। আজকে আমাদের জাতি দেশের যে নবম খেলাধুলাকে মিথ্যা কর্ম দিয়ে আজকে সাজা দিয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে দেশে আসতে দিচ্ছে না, তিনি বিষয় অবস্থান করছেন। আজকে এই সরকারের বিরুদ্ধে যারা এই কথা বলেন তাদেরকে মামলা দেওয়া হয়, তাদেরকে খুন করা হয়, গুম করা হয়। এই দেশে এই স্বাধীন বাংলাদেশের মাটিতে এটা চলতে দেওয়া যায় না। তা আজকে আমাদের সভা হতে হবে, আজকে এই প্রোগ্রাম থেকে আমরা সবাই সভা